তোমার বডি ঠিক রাখো, অধরার গাড়িতে বসো। মজা লাগে, গরম না? মাঝে মধ্যে গরম সেক নিবা, কোমর ব্যথা থাকবো না, মাজা বৈদ্যানিক মতো শক্ত থাকবো। যা দুষ্টু কোথাকার, অধরার গাড়িটা তোমার মতো সুন্দর। নানারে আইজি কমু, এর চেয়ে দামি গাড়ি কিনে দিতে। গাড়িটা দেখা কেন, ইঞ্জিন যেন নষ্ট না থাকে। আরে ইঞ্জিন নষ্ট থাকে থাক, গাড়ির হেডলাইট দিটা ঠিক থাকলে আমি খুশি। কি যে হলো, দোস্তরা উফা লাগছে, আজ কাম করি ইনকাম হইব না, চল ওদের বনি করি। চক্কা মেরেছি ম্যাম। হে স্টুপিড, এটা কি ক্রিকেট খেলার মাঠ? পাকা খেলোয়াড়রা সব জায়গায় খেলতে পারে ম্যাম, আমরা সবাই ব্যাটসম্যান। এখন আমরা ব্যাটিং করব। আমাকে ক্যাচ করো, তাহলে আমি আউট হয়ে যাব, তারপর আমি ব্যাটিং করব। আমি সবার আগে আমি Yeah.
রাইট তুমি সোজা লাইব্রেরিতে যাবে তারপর ক্লাসে আসবে ওকে ওকে লিসেন টু মি মানুষ সমাজ সভ্যতা প্রতিটি মানুষ একটি সুন্দর সমাজে বসবাস করতে চায় যে সমাজ অন্যায় অত্যাচারে পরিপূর্ণ সেই সমাজ আদিম বর্বর যুগে ফিরে যায় সময়কে যারা মূল্যায়ন করে না তাদের জীবন জিরো মানে ঘোড়ার ডিম এসেই যখন পড়েছো তালে বসে পড়ো দাঁড়াও আগে ওই চিংড়িটা বাইরে থ্রো করো এতক্ষণ কোথায় ছিলেন নাটোরের বনলতা সেন ও মাই গড জীবনানন্দ দাশের এই কবিতাটি আমার দারুণ প্রিয় স্যার মিথিলা দেরি করে ক্লাসে আসার জন্য আমার তরফ থেকে একটি কবিতা তুমি যদি প্রিয় থেকে হও প্রিয়তমা সমাজ বিজ্ঞানী হবে তুমি ওগো নিরুপমা দেখি দেখি কার ছবি দেখিস যা ডিলিট করে ফেললি সব দেখতে দিস শুধুমাত্র এই ব্যাপারটা শেয়ার করিস না আচ্ছা চল সিংগায়া কারা দেখ কাঁচা মরিচ এইভাবে ঝাল লবণ লাগা না বাবা আর খাবো না জানিস মিথিলা আমি রোজ সকালে বুয়াকে বলি পান্তা ভাত আর চাপা শুটকি ভর্তা কি মিরাকল ব্যাপার আমার পছন্দের খাবার কথা তুই জানিস কি করে ইয়েস তোর রুচি আর আমার পছন্দ এক আসলে মনের মিল থাকলে এরকমই হয় আচ্ছা ধরা তুই আর আমি প্রেমিক হিসেবে একজনকেই পছন্দ করে ফেললাম তখন কি হবে রে সমাধানটা আমি এখনই দিয়ে দিচ্ছি আমরা দুজন তাকে বিয়ে করে একে অপরের সতীন হয়ে যাব অনুমতি না নিয়ে ছবি তুলছো কেন মিথিলা রাগ করছো কেন তোমার আমার বাবা মা ছোটবেলা থেকে আমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছেন এখন শুধু চুপ করো সুমন লিসেন টু মি পেটে পেটে বিয়ে বাগদত্তা ছোটবেলার বিয়ের কথা এসব পাস্ট অ্যান্ড ব্যাকডেটেড এটা মডার্ন যুগ আমার বয়স 18 পেরিয়ে গেছে আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমার ডিসিশন আমি নেব টেক ইট ডিলিট করে দিলাম ভবিষ্যতে এরকম বেয়াদবি করলে এর ফল ভালো হবে না রিমেম্বার ইট মিথিলা আবার হৃদয়ের ফেসবুকে তোমার ছবি গেঁথে রেখেছে এত সহজেই ডিলিট করে দিতে পারবে না মিথিলা ও শিট ডিসগাস্টিং কিসমত আলী হাজির সব শুনছি প্রেম বিচ্ছেদ চলছে গলাটা শুকায়া বুকটা সারা মরুভূমি হয়ে গেছে চলো ঠান্ডা খাই কি গরম আরে চলো তো তোমার নাম্বার নিলাম আমার নাম্বার দিলাম ও বল ক্যান্টিন তো বন্ধ
আমি তোমার প্রেমের গটকালি করুম, আমার নানা কাজী। আচ্ছা, তোমার বিয়ার সময় কোনো ফিস লাগবো না। থ্যাংক ইউ। আমার দিকে একটু খেয়াল রাখো ভাই, একটা চোচো করতেছে। ফাস্ট ফুড খাওয়ানোর লেগা 100 টাকা কইবো ভাই। তুমি কি লেখাপড়া করো না মেঘ অফিসনে গাড্ডু মারো? জি করি, লেখাপড়া করি। কোন কলেজ? চারুকলা। চারুকলা? আমি কামু, আমি কলা কামু, সাগর কলা, সবরি কলা, আইটা কলা, চম্পা কলা, বিসি কলা, আমি সব কলাই খাইছি, কিন্তু চারুকলা তো জীবনে খাই নাই। চারুকলা ওইটা আমি কামু। চারুকলা খাবার কলা না। ওইটা দিয়ে কি করে? আর মানে ছবি আঁকা, মূর্তি বানানো, এসব বিদ্যা হাতে কলমে শেখানো হয়। ও বুঝছি ভাই, আমার একটা ছবি এঁকে দাও। সহ্য করতে পারো না মিথিলা, আমার মায়ের পছন্দের পাত্রী তুমি। এই হৃদয়ের ক্যানভাসে তোমাকে আমি আপন করে ফেলেছি। আই লাভ ইউ মিথিলা, আই লাভ ইউ। আমি জানতাম আমার পছন্দের মিথিলাকে তোর পছন্দ হবেই সুমন। শুধু পছন্দ নয় মা, মিথিলা আমার স্বপ্ন, আমার জীবন, মিথিলা আমার সবকিছু। ও তুই, রং চা খেলে মনের রং আরো বেড়ে যাবে। মানে? দেখ ভাইয়া, তোর মনে রং লেগেছে তা তোর মুখ দেখে বুঝতে পেরেছি। আজে বাজে কথা একদম বলবি না বলে দিচ্ছি। এত না ভেবে অধরাকে তোর মনের কথাটা বলে ফেল। অধরাকে আমার মনের কথা বলবো কেন? ও হচ্ছে আমার বন্ধু, স্রেফ বন্ধু। বন্ধু? দাঁড়া, আবার আমাদের বাসায় আসলে আমি তাকে জিজ্ঞেস করব। দাঁড়া, আজ তোর চুল আমি ছিঁড়ে ফেলবো। আরে সব কথা বলতি বল। এই কি হয়েছে রে মা? তোমাদের এই বাজি মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো তো। এই কথা বলছিস কেন বাবা? আমি অবসর নিয়েছি বলে ওর লেখাপড়া বন্ধ করে দেব? তুমি ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে নিলে? তাহলে ছোটবেলা থেকে দুই ভাই বোনের হিংসা ঝগড়া লেগেই আছে। মা ঠিক বলেছে বাবা, ও সব সময় আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলায়। ওহো, তোদের নিয়ে পারলাম না, সাথে আয় তো। আয় পলাশ, ভাগ। এই ছাড়। ইজ্জত, ইজ্জত আলে, ময়না। আইতাছি স্যার। ইজ্জত। জি স্যার, আহেন। নাস্তা পানি রেডি। মিথিলা কোথায়? ওর ক্লাস তো সকাল 10টায়। আ পায় তো ঘুমাইতাছে। যা ওকে ডেকে তোল। আমি দুইবার ডাকছি স্যার, আপাই উঠতেই চায় না। আবার যা বল, ওর ক্লাসের সময় হয়ে গেছে। জি স্যার, যাই। যা যাও, ফালানিরা আপার রুমে পাঠাও। ও আকাশ, তুমি যদি তোমার মনের কথা প্রকাশ না করো তাহলে আমি বুঝবো কি করে তুমি আমাকে ভালোবাসো? হাই হাই আপা, কার লগে কথা কইতাছে বলো না আকাশ। বুঝছি, আপা স্বপ্ন দেখতাছে। আপা, ও আপা ওঠেন, মুখ হাত ধুয়ে নাস্তা করালো। ও শিট, আরে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। তুমি তো দেখো স্বপ্ন নষ্ট করে। আপা, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি? আমি অধরা। ইউ হ্যাভ এ বিউটিফুল নেম। থ্যাংক ইউ। আমি মিথিলার বান্ধবী। বান্ধবী? কিন্তু মিথিলার সঙ্গে তোমাকে তো আগে কখনো দেখিনি। মিথিলার সঙ্গে রয়্যাল ভার্সিটিতে আমার প্রথম পরিচয়। আচ্ছা, আমরা সোশিওলজিতে অনার্স পড়ি। তাই বলো অধরা, সিট ডাউন, আমি মিথিলাকে ডেকে দিচ্ছি। শুনুন, কিছু বলবে?
মিথিলা আপনার এখনো বুঝতে পারোনি? না মানে মিথিলা শি ইজ মাই অনলি ডটার। ও মাই গড, আপনি মিথিলার ফাদার? এখন আপনি এত স্মার্ট হ্যান্ডসাম, আমি তো ভেবেছিলাম আপনি মিথিলার ব্রাদার। হাই অধরা, অধরা মিথিলা। হাই ড্যাডি। অধরা তুই যে আসবি আমি ভাবতেই পারিনি। আই এম সো গ্ল্যাড। শোন, আমি যে তোর ভালো বন্ধু তার প্রমাণ পেয়েছিস। ও ইয়েস, ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। ও ড্যাডি, ও হচ্ছে আমার ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু কিন্তু তুমি কার মেয়ে সে পরিচয় কিন্তু পাইনি অধরা। আমি মরহুম আশরাফ খানের মেয়ে, মা মিসেস মমতাজ খান। আই মিন তুমি খান গ্রুপের মিসেস মমতাজ খানের মেয়ে? ইয়েস, স্পিকিং। হুকুম করেন ম্যাম। আশুলিয়ার ফ্যাক্টরিতে যারা চাঁদাবাজি করতে আসবে তাদের ট্রেস আউট করে হাত পা কেটে আমার গোডাউনে ফেলে রাখবে। গুনে নিন, পুরো 20 লক্ষ টাকা আছে। এই ইয়াকুব আলীকে আজ পর্যন্ত কেউ বেয়াকুব বানাতে পারেনি। আমি গুনি না, টোকা দিলেই বুঝি 20 লক্ষই আছে। ম্যানেজার, প্রতি মাসের 1 তারিখে শ্রমিকদের বেতন হোক বা না হোক চাহিবা মাত্র আমাকে 20 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে। রিমেম্বার হিম। টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার তো অনেক টাকা, এই 20 লক্ষ টাকা অতি সামান্য। দানের সদকা ওকে দিয়ে দেন। এই ইয়াকুব কোনোদিন ইয়াকুব হয়নি, তবে জানের সদকা দিলাম। জীবন বাজে আমাদের, আর গডফাদার পাই ডবল। ইয়েস, মমতাজ খানকে বেয়াকুব বানিয়ে ইয়াকুবের নামে প্রতি মাসে 20 লক্ষ টাকার চাঁদা আমরা হজম করব। নিজের কোম্পানির সাথে বেইমানি করব? বেইমানি আর নিমো খারামি না করলে এই দুনিয়ায় কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না। এতদিনে বুঝছি যে কোনো ভাবে বড় লোক হওয়ার শুনিবে আমাকে উপরে উঠতেই হবে।
I'm so extremely sorry. চোখে চোখে লাগলে টক্কর প্রেম হবে অতি সত্য না কথায় কথায় কবিতা ছড়া তোর রুচি ছিল বাংলায় পড়া মাই ডিয়ার স্টুডেন্টস তোর জন্য শুভ সংবাদ সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই মাসের 14 তারিখে আমরা সবাই শিক্ষা সফরে যাব ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিচ 95 মাইল বাংলাদেশের স্বপ্নের রানি কক্সেস বাজার থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ বন্ধু কোন শুভ সংবাদ কক্সবাজার শিক্ষা সফর শিক্ষা সফর কক্সবাজার কক্সবাজার টাকা লাগবো 5,000 এই বেটা তোর এটা কইছি বড় লোকের পোলাগো কাছ থেকে টাকা খসাবি খসাইতাছি ধনীর মাই এগো পটাবি এই ডিজিটাল যুগে টাকা খরচ না করলে কোন মাইয়া পটে না আমি টাকা দিমু তুমি মাইয়া গো পিছে খরচা করবা ফিল লিখ মারবা আমি পিছনের বেঞ্চের ছাত্র মাইয়া গো পিছনের ফিল লিখ মারা সারা আমার আর কোনো কাম নাই কতর খাদা টেকা কামা তখন বুঝবি টেকা কি জিনিস মাইয়া মানুষ কি চিজ আরাম দেব দেখ দি টেকে টেকে করে আকাশ তোমরা রুমে গিয়ে ফ্রেশ হও यस স্যার আধা ঘন্টা পরে বুঝছো জি স্যার আসসালামু আলাইকুম কোন ধরো আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাগরের পার একদম একা একা যাবি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম यस স্যার আর পাচ্ছি না বাবা ঠিকই বলেছিস আমি আর পাচ্ছি না ওয়েট 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 কাম 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 At first washroom. Listen to me. আধা ঘন্টার মধ্যে ওয়াশ হইতে হইব এটা ম্যাডাম স্যারের হুকুম এই যে তো ভাগ হইছে 6 নাম্বার যাও ভিতরে যাও আমি নিলাম 9 নাম্বার আর মিথিলা তোমার রুমটা হইল ওই যে মাসখানে 7 নাম্বার লাকি 7 বাই এই যে প্রেমিক সুমন তুমি আসল প্রেমিক বাসের সাদে চৈরা ডাকাতু কক্সবাজার সাব্বাস জলদি 500 টাকা দাও লইট্টা শুটকি কিনমু সুরে শুটকি কিনুম এখন চিপা চাপার মধ্যে গাপটি মাইরা পইরা থাকো আমরা আধা ঘন্টা পর ওই পাহাড়ে যাম বন্ধুরা শোনো শুনতাছি এইটা দুর্গম পাহাড়ি এলাকা আই এম শিওর তোমরা হারায় যাবা দেখা যাবে কে হারায় আগো কোন নরক আইলাম
ওই হারাই যাবি সবার আগে তুমিই হারাইবা ওই দিকে জি স্যার চলেন জি চলেন আর কইরেন না ধরেন বন্ধুরা রাস্তা তিন না রাইখো হ্যাঁ হ্যাঁ বাড়িতে কেউ আছেন কেউ গগু আচ্ছা যে কোন ঝুম চাষ করে পাহাড়টা কোথায় বলতে পারেন ওই গইন স্যার গো আমার ডর করতেছে স্টুপিড ফলো মি কি অদ্ভুত বৃক্ষ ওয়াও এই প্রাসাদটাকে দেখো আজ থেকে 200 বছর আগে পুরনো জি স্যার এখানে রাজা বাস করা খুব আয় সারামে জীবন যাপন করতে স্যার এখনো মনে হয় রাজা রানী গো পেতার তারা এই বাড়িতে থাকে পেতারটা ও আগে তো গতো আয়ের কোনো কারণে আমি আছি তো এখানে থাকা যাবে না চলো এই চলো এখানে কেউ আছেন এই ঘরে কেউ আছেন Strange, ছয় পা ওয়ালা বৃক্ষ আই মিন মাকড়সা গাছ আকাশ অধরা আকাশ আমাকে বাঁচা গুন্ডারা আমাকে ধরার জন্য তাড়া করছে কোথায় তুই আমি আমি হিমচুরি সাগর পার Ah!
That's right. But সবাই তো ওদিকে স্পেসিমেন সংগ্রহে ব্যস্ত আর তুই এদিকে একা? না, মানে আমি এসেছিলাম প্রকৃতির প্রেমে পড়ে। প্রেম? ওই সন্ত্রাসীরা যদি তোকে তুলে নিয়ে যেত তাহলে তো তোর প্রেম টেম সব ধ্বংস হয়ে যেত। ইস, তুই থাকতে আমাকে তুলে নিয়ে যাবে, এত সহজ? দেখ কথাটা, ফার্স্ট টাইম কক্সবাজারে এসেই তোকে আমি ওয়ার্নিং দিয়েছি, সেকেন্ড টাইম তোকে আমি বিপদমুক্ত করলাম, থার্ড টাইম যে কি হবে। আকাশ শোন, কি না, কিছু না। হ্যালো, কথা বলছিস না কেন? চল, সময় হলে এমন কথা বলবো শুনে তুই অবাক হয়ে যাবি, চল। আরে মিয়া, তোমার প্রেমিকা পাহাড়ে আর তুমি গেছো সাগরে, দেখি তোমার হাতটা শনির দশা। এই মিয়া, তুমি কুত্তার আসি, সারা জীবন চাকার মতো ঘুরতেই থাকবা। এখন উপায়? বশীকরণ তাবিজ লাগব। বশীকরণ তাবিজ? হ, কুত্তার শিং লাগব। কুত্তার শিং? শ্মশান গাতে পোড়া মাইনষের একটা নাবি দিয়া অষ্ট দাতুর তাবিজ বানাইয়া প্রেমিকার নাম লেখা বট গাছের মাথায় ঝুলাই দিবা, বাতাসে নড়বে আর প্রেমিকার মন গলবে, প্রেমিকার চৈত্য গোষ্ঠী রাজি হইব। এত কঠিন কাজ? খুব সোজা, 5,000 টাকা দাও, সহজে কাজটা আমি কইরা দেব। ওকে, এই নাও টাকা। এইবার হোটেলের বয় বিয়ারাদের ঘুষ দিয়া সিপা সাপায় থাকনের ব্যবস্থা কর, যাও। প্রেমে পড়লে সব শালায় বল ধয়া যায়। স্টপ, আপনার বকশিস। বিনা কাজে বকশিস? আপনার সাথে কি কাজ তা বুঝিয়ে দিচ্ছি। এই মিয়া, কি করেন? মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে কক্সবাজারে লোলা জলের মানে লবণ পানির শুভেচ্ছা। ডু ইউ নো হোয়াট ইজ লাভ? সরি স্যার। ইউ? আই ডোন্ট নো হোয়াট ইজ লাভ। এক্সকিউজ মি স্যার, লাভ মিন্স ড্রিম অফ হিউম্যান ইমোশন। যে হৃদয় স্বপ্ন বনে সেই তো ভালোবাসতে জানে, প্রকৃত প্রেম অমর উজ্জ্বল অনন্তকাল। প্রেমিক প্রেমিকা যখনই প্রেমে স্বার্থ খোঁজে তখনই হয়ে যায় ভালোবাসা অভিনয়। থ্যাংক ইউ। তাহলে আকাশের কণ্ঠে আমরা এখন ভালোবাসার গান শুনি? রাইট। ম্যাডাম, আমি আকাশ, তুমি গাইবে। দিস ইজ মাই অর্ডার স্যার। আর ওঠ না, আকাশের কণ্ঠে এত মিষ্টি সুর আছে ভাবতেও পারিনি। যেভাবে হৃদয় মন উজাড় করে গাইল, যেন আমার স্বপ্নের কথাই বলেছে। আমার মনের খাঁচায় অন্য কাউকে পুষিনি আকাশ, তুমি শুধু আমার। এই কথাটা তোমাকে বলতে হবে। হ্যালো মিথিলা, হ্যালো মিথিলা। মিথিলা, তোর প্রেমের সুর মনের বাঁশি বাজে মধু। হ্যালো হ্যালো, এই যা বেরো। এই এই, কি করে এলি? যা, কি ব্যাপার? আশ্চর্য। কথা বলছিলি, এসে ডিস্টার্ব করলাম না তো?
আরে না না, কি জন্য এসেছিস বল? আকাশ খুব ভালো গান গায়, তাই না? আকাশের সঙ্গে তুইও তো ভার্সিটিতে পড়ছিস, ওর সম্পর্কে তুইও তো ভালো জানিস। কিরে, কলটা রিসিভ করলি না কেন? মিথিলা আমাকে কল করলো, কথা বলল না। তাহলে কি মিথিলা অধরার সাথে আমাকে দেখে ভুল বুঝেছে? আরে না না, তোকে ভুল বুঝবো কেন? অনুষ্ঠানে তুই দূরে সরে রইলি, রুমে আসলাম, তোর কল আসলো, তুই রিসিভও করলি না। আমি তাহলে যাই। আরে দাঁড়া, যেতে পারবি না। কেন এসেছিস বল? আজ তোর সঙ্গে ঘুমাবো। কেন, তোর রুমে ঘুমাতে তোর কি কোনো সমস্যা হচ্ছে? অপরিচিত পরিবেশ, একা একা ঘুম আসে না। একা ঘুম না আসলে বিয়ে করে দোকা বানিয়ে নে, খুঁজে বেড়াচ্ছি, পেয়েছিস। আচ্ছা তুই বল মিথিলা, ভালো লাগলে কি সহজে ভালোবাসা যায়, না কেউ কাউকে ভালোবাসতে পারে? এই শর্ত শর্ত বালিশ দে। আরে চাপ না। আরে বাবা শোনা, দাদা তোর পিছে লেগেছি। হ্যালো, কেমন আছো? ফোন করেছো কেন? শুধু তোমার জন্য, তোমার জন্য মন ব্যাকুল হয়ে আছে মিথিলা। আই লাভ ইউ, আই হেট ইউ। ও কার সাথে প্রেম করছে? এত রাতে অনেকবার চেষ্টা করিও তোমার সঙ্গে কথা বলতে পারিনি। একজন মানুষের হৃদয়ে যে এত সুর তা আমার জানা ছিল না আকাশ। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। মেসেজের উত্তরটা এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে। ধন্যবাদ মিথিলা, এবার পেয়েছি সুযোগ। দেখি তো কি। তোমাকে ধন্যবাদ মিথিলা, কাল সকাল 10টায় তুমি এই হোটেলের ছাদে অবশ্যই চলে আসবে, তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তোকে বুঝাচ্ছি মজা। ওয়াও, কেন বিশ্বাস হচ্ছে না? না মানে আমি, অন্য কেউ আসার কথা ছিল নাকি? অন্য আবার কে আসবে, তুই এসেছিস, এতেই আমি অনেক খুশি। সত্যি তো খুশি? জীবনে তো কে কখনো মিথ্যা কথা বলেছি অধরা? তোর ক্যামেরা দিয়ে আমার একটা সুন্দর ছবি তুলে দিবি? একটা কেন, তুই চাইলে হাজারটা তুলে দেব। ওকে, গেট রেডি। ওকে দেখতে, টার্ন প্লিজ। টু টু ডাগর ডাগর
ভেরি নাইস লাগে দেখতে। আকাশ কি মনের কথা কেমন করে বলি? হ্যাঁ, কেমন করে বলি আমি যে ওকে ভালোবাসি। আচ্ছা, বললে যদি ও ফিরিয়ে দেয়। এই এই অধরা, লুক এট মি, আরো ছবি তুলবো। স্বপ্নের কোনো ছবি তোলা যায়? হ্যাঁ যায়, তবে কোনো ক্যামেরা দিয়ে নয়। তাহলে স্বপ্নের ছবি তোলে ভালোবাসার হৃদয় দিয়ে। আকাশ, ফ্লাই টার্ন। হাই মিথিলা, কাছে আয়। আমি এসে তোকে ডিস্টার্ব করলাম না তো? তুই এভাবে বলছিস কেন? এই যে তোমরা এখানে ফিল্ডিং মারছো, ওদিকে স্যার ম্যাডাম তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। একটু দেরি করলেই আমাদের ফেলে বাস সোজা ঢাকা চলে যাবে। মিস্টার ইয়াকু, সন্ত্রাসীরা আপনার মিল এলাকা দখল করেছে, টাকা হাইজ্যাক করেছে, বাট ইউ আমার কাছে গোপন রেখেছেন। ওয়াই? ওরা গাঙ্গুয়ার পোষা পাগলা কুত্তা, মানে ম্যাড ডগস, রাইট? ওদেরকে মাংসের বদলে হাড্ডি দিয়ে শান্ত রেখেছে, যাতে জাহাজ কোম্পানি থেকে আমরা যে ডলার কমিশন খাচ্ছি এদিকে নজর না দিতে পারে। মাংসের চেয়ে হাড্ডি ভেরি টেস্টি। টাকার স্বাদ যখন পেয়েছে এবার ডলার খেতে আসবে। টাকা ছদকা দিয়েছি, যদি ডলার ফেতরা নিতে আসে তাহলে তাদেরকে আমি মামুনি চলে এসেছিস? শিক্ষা সফর কেমন লাগলো? ভালো না মা, তোর কণ্ঠস্বরটা ভার ভার মনে হচ্ছে। শোন, কারোর সঙ্গে কোনো ব্যাপার নিয়ে তোর কথা কাটাকাটি হয়নি তো? আমি হাঁটতে চাই না ড্যাড, আমি অত সহজে হার মানব না। হ্যালো মা, মা তুমি কোথায়? আপা মনি, মেম সাহেব তো অফিসে। শিট, মাম এখনো অফিসে? বসুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যানেজার সাহেব, আপনি নিজে আগামী সপ্তাহে চিরঙ্গে মুভ করে কাজ শুরু করে দিন। ইয়েস ম্যাম। শোন, বিপদে পড়লে উল্টা সিধা কাম করতে হয়। বিপদের সময় আমি সাজু মন্দ, আমি সাজু বয়রা। না না, তোমার না একেবারে শিয়ালের মতো বুদ্ধি। কাজী সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। হ্যাঁ, আমার ডার্লিং অন্যের হাতে। ডালি এখানে একটু বসেন। আমার ডার্লিং তো আগে তো অনেক সুন্দর হইছে। কিছু আবার বলে দেবে না তো? একদম কিসমতে নাই। এই বেটা আমার দিকে তাকা। আমার নাতি অন্ধ। ও খুব ভালো, যত খুশি চাইয়ে থাক, ক্ষতি নাই। ও, অন্ধের অভিনয় করছো? বলেন সমস্যা কি? আগের ঘরে পোলাপানের প্যাচে পইরা ওরে তালাক দিছিলাম, এখন আবার নিতে চাই। সমস্যা নাই, আমার কাছে হিল্লা বিয়া দেন। 1000 টাকা দিলে আমি হাজার তালাক দেব, এরপরে আপনি আর বিয়া করবেন? 1000 টাকা?
না না আমি আর বিয়া করু কই কি কোন ওটা কা মজা লাগবে বল বল চোখে দেই না আমি অন্ধ আন্ধা আন্ধা এই বেটা এইটা কি দাঁত দাঁত বেটা দাঁত না আঙ্গুল কত কয়টা আঙ্গুল এখানে 32টা দাঁত বলদা দাঁত থাকে 32টা আঙ্গুল থাকে 20টা পারলি না পারলি না আচ্ছা এইটা কি কোদাল কোদাল হ্যাঁ কোদাল এই কোদাল দিয়া তোর গরুর মতো বড় বড় চক্ষু দুইটা আমি খুচাইয়া খুচাইয়া তুললা ফেলু সব দেখতাছ এই যাবে এই যাব লালা এই যাব ডাল সব ডালিংয়ের খেতাপুরি পুলিশের লগে গুন্ডামি হ্যাঁ গুন্ডামি এই বা এই কোদাল দিয়া খুচাইয়া খুচাইয়া তোর কান আমি পরিষ্কার কইরা দিব যাতে তুই ভালো ভাবে সুবর তালে রে আমি বিয়ে রে জেতা সেই আমি রেখা সিটা সেই আরে ও গতি টাকা দে কই টাকা টাকা দে ম্যাম পুলিশ ভাই 300 টাকা 600 টাকা এ তো ফকিরও নাই না আরে এটা নিয়ে খুশি থাকেন দে বলছি লন পুলিশ ভাই মোটামুটি পোষায় সকল পুলিশ সাথে মানুষকে ধোকা দিচ্ছিস ফোন পোশাক খোল কিছু মনে করেন না আমি ফাইসে গেছি একদম ঠিক হইছে না না বুয়া পুলিশ সাইডে আইছে বুয়া পুলিশ খেলনা পিস্তল কোথায় যাব তোমার সাথে তোমাকে নিয়ে আমাদের বাগান বাড়িতে যেতে চাই আবারও বেড়াতে যাব ওটা তো ছিল আমাদের শিক্ষা সফর আর এটা তোমার আমার কি জানি না যাবে কি না তাই বলো তুমি যখন বলেছো অফ কোর্স যাব ওকে বাই ওই দিকটা দেখো আকাশ কি সুন্দর না হ্যাঁ সত্যি চমৎকার চলো এখানে বসি চলো বাহ কি সুন্দর জায়গা এটা আমাদের বাগান বাড়ি জায়গাটা খুবই চমৎকার কিন্তু এই নীরব নির্জন বাগান বাড়িতে আজ সে কথা তুমি বুঝে নিও আমি কি চাই কাকে চাই তুমি যে আমার স্বপ্নের কথাই বলেছ তুমি আমার শুধু আমার ড্যাডি মামুনি ছেলেটা কে ড্যাড ওর নাম আকাশ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম তোমার বাবার নাম কি কি করেন উনি আমার বাবার নাম হাবিবুর রহমান উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাইমারি স্কুলে না হাই স্কুলে উনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এনিওয়ে
মামুনি আমার একটা জরুরি মিটিং আছে আসি ওকে বাই জি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলো মিথিলা আকাশ তোর চোখে কি আমাকে এতটুকু ভালো লাগে না তোর মতো একজন বিশ্বস্ত বন্ধুকে আমি আমার স্বপ্নের পুরুষ ভেবে মনের ভেতর ঘর বেঁধে রেখেছি আকাশ তুই কেন আমার কাছ থেকে দূরে সরে গেছিস বল আকাশ বল অধরা আকাশ কিন্তু অনেকদিন হলো এ বাড়িতে আসে না ভার্সিটিতে এসেই আকাশ কেমন যেন বদলে গেছে মা তুই ঠিক থাকলে আকাশও ঠিক থাকবে কিন্তু মা কোনো কিন্তু ফিন্তু নয় তোদের অনার্স গ্রাজুয়েশন হয়ে গেলে আমি আকাশের সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেব ইম্পসিবল তোমাকে বিয়ে করব আমি তুমি উন্মাদ হয়ে গেছো সুমন ইউ আর অ্যাবসলিউটলি ম্যাড কারেক্ট বিকজ আই লাভ ইউ বাট আই হেট ইউ ভালোবাসা মানে কি অভিনয় তবু মন ভালোবেসে যায় বারে বারে খুশিতে হারা এই ভালোবাসা মানে কি অভিনয় বারে বারে খুশিতে হারা শাট ইউর মাউথ এটা ভার্সিটি ক্যাম্পাস কোনো রঙ্গমঞ্চ নয় আই এম শিওর তুমি গোয়েন্দাগিরি করতে কক্সবাজার গিয়েছিলে হোয়াই নট তুমি আমার স্বপ্ন মাই হার্ট আবার ওয়াও রাগলে তোমাকে যা লাগে না ঠিক এমনই একটা রাগমুখে ছবি আঁকবো প্রকৃতির সমস্ত রং দিয়ে ছবিটি হৃদয়ের ক্যানভাসে অনন্তকাল জীবন্ত হয়ে থাকবে আমার সাথে কথা বলবে হাসবে গান গাইবে স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন তুমি আর কোনো দিন আমার পেছনে ঘুর ঘুর করবে না আসল কথাটা বলেই ফেলি আমি একজনকে ভালোবাসি আমার একটাই হার্ট তা আমি একজনকে দিয়েছি আমার হৃদয় এখন ভালোবাসা শূন্য তোমাকে দেবার মতো কিছুই নেই আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না মিথিলা আমি প্রকৃতির সমস্ত রঙের ভিতরে তোমাকে বন্দি করে রাখতে চাই হৃদয়ের ক্যানভাসে হাজারবার মিথিলার ছবি এঁকেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে আমি আপন করে নেবই বাবা সুমন কি হয়েছে তোর কেন মিথিলা আমাকে বুঝতে চায় না মা পাগল ছেলে আমার তুই দেখিস ওই মিথিলাকে আমি এবারে বউ করে আনবই ইয়েস সিরামিক ইন্ডাস্ট্রি কয়েক মাসের মধ্যেই চালু করব তারপর সুমনের হাতে মিথিলাকে তুলে দিয়ে ওই ইন্ডাস্ট্রির দায়িত্ব আমি সুমনকে দিতে চাই কিন্তু না না কিন্তু বলবেন না সুমন শুধু আমার বন্ধু ছেলেই নয় আমারও ছেলে তাছাড়া ছোটবেলা থেকেই মিথিলা সুমনের বিয়ের কথা পাকা হয়ে আছে আমার সুমনের প্রতি আপনার বিশ্বাস ও ভালোবাসার কোনো অভাব নেই তা আমি জানি কিন্তু আপনার মেয়ে মিথিলা সুমনকে সহ্যই করতে পারছে না কি বলছেন আপনি জি আঙ্কেল কথাটা বলতে গিয়ে আমি আপনাকে বলতে পারিনি আই সি আপনি কোনো চিন্তা করবেন না মিথিলার বিয়ে সুমনের সঙ্গেই হবে ইম্পসিবল আকাশ মিথিলাকে কোনোদিনও ভালোবাসতে পারে না পারে কি পারে না তা নিজের চোখে দেখলেই তো বিশ্বাস করতে পারে লোক আকাশ মিথিলাকে নিয়ে ডেটিং এ যাচ্ছে ও মিথিলা তুমি ওরা কোথায় যায় আমি তাদের ফলো করব
আহা, টেনশন করছো কেন? আমি ড্রাইভার ভালো, গাড়ি তো ভালোভাবেই চালাচ্ছি, তোমাকে যে কবে চালাবো। না, এভাবে ক্লাস ফাঁকি দেওয়াটা মোটেও ঠিক হয়নি। ক্লাস ফাঁকি দিলাম কোথায়? পরবর্তী ক্লাস আরম্ভ হতে 2 ঘন্টা বাকি, আমরা ঘুরে চলে আসবো। ওকে ডার্লিং, ওকে ডার্লিং। তোমার আমার সম্পর্ক সহজভাবে মেনে নিতে পারেনি তোমার বাবা। কি করে বুঝলি? তুমি এদেশের একজন প্রভাবশালী শিল্পপতির কন্যা, আমাদের দুজনের মধ্যে অনেক ব্যবধান। এসব নিয়ে তুমি দুশ্চিন্তা করলেও আমি কিন্তু করি না। আমি জানি তুমি আমার ভালোবাসার বিশ্বাস, আমার হৃদয়ের বিশাল আকাশ। আকাশ, আমার আকাশ। ও মিথিলা, মিথিলা! অধরা, হাউ ডিয়ার ইউ টাচ মাই আকাশ। অধরা, আকাশ, আই লাভ ইউ মিথিলা। আমি মেনে নিতে পারবো না, আমি এত সহজে হারবো না, কিছুতেই না। অধরা, মামুনি কাঁদছো কেন? আকাশ, আকাশ আমাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য একটি মেয়েকে। রিল্যাক্স মম, রিল্যাক্স। আকাশ যদি হাজারটা মেয়েকেও ভালোবাসে, তবু বিয়ে কিন্তু হবে তোমার সঙ্গে। তুমি শিল্পপতি সুলতান চৌধুরীর মেয়ে? জি আঙ্কেল, আমাদের আকাশ ওকে পছন্দ করে। তা বুঝলাম, অত বুঝাবুঝি না করে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ভাইয়া, আয় সাথী। আরে মিথিলা ভাবি, ভাবি এখন তা আপু, দুদিন পর তো ভাবিই হবে। এই সাথে চল তো, ওর জন্য চা নাস্তার ব্যবস্থা। হ্যাঁ চল, বসো মা। আচ্ছা মা, চল চল, তোমরা বসো, আমি বাইরে বের। জি আঙ্কেল, বসো বসো। আচ্ছা, ইয়েস, কেমন লাগছে? কি হাই আকাশ, কি হলো, ফিরে এলি যে, ক্লাস করবি না? না। শোন, আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, তুই ক্লাস না করলেও আমাকে করতে হবে। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা? আমার সঙ্গে তোকে এখন লং ড্রাইভে যেতে হবে। ক্লাস ফাঁকি দিয়ে? আমাকে ফাঁকি দিয়ে অনেক কিছু তো করে বেড়াচ্ছিস। হুম, তুই যাবি কিনা বল। আচ্ছা বাবা, যেখানে নিয়ে যাবি চল চল। ওকে চল। এ
এটা তো মিথিলাদের বাগান বাড়ি। কি করে বুঝলি? না মানে আমি মিথিলাকে নিয়ে এখানে এসেছিলি তাই না? এ কথা তুই জানলি কি করে? সত্য কখনো গোপন থাকে না আকাশ। তাহলে আমিও বেগম মমতাজ খানের 3,000 কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী। বল আকাশ, আর কি চাই তোর? আর কি চাস? সম্পত্তি দিয়ে ভালোবাসা বিচার করা যায় না। ভালোবাসা মানুষের মনের আবেগ দিয়ে তৈরি এক স্বচ্ছ আয়না। আর সেই আয়নায় আমি তোকে নিয়ে স্বপ্ন বুনেছি আকাশ। আকাশ, আমি তোকে ছাড়া বাঁচব না। মিথিলাও আমাকে ছাড়া বাঁচবে না। মিথিলা, 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 ওই মিথিলার জীবন থেকে তোকে সরে আসতেই হবে আকাশ। আমাকে নিয়েই তোকে ঘর বাঁধতে হবে। যুদ্ধ করে সম্পদ অর্জন করা যায়, কিন্তু ভালোবাসার ঘর বাঁধা যায় না। হে, যদি তোর শেষ কথা হয়ে থাকে তাহলে আমিও বলে দিচ্ছি, একদিন আমার জীবনে তোকে ফিরে আসতেই হবে। আমার ভালোবাসার চ্যালেঞ্জ। অধরা, মামুনি কোথায় ছিলি সারাদিন? প্রেমের যুদ্ধক্ষেত্রে। কি আবুল তাবুল বলছিস তুই? ওই আকাশের বুকে আমি চাঁদ ধরতে গিয়েছিলাম মা, কিন্তু সেই চাঁদটা মিথিলা নামের মেঘের আড়ালে লুকিয়ে আমার আকাশকে অন্ধকার করে দিয়েছে মা। অধরা, এসব কি বলছিস মা? আকাশকে মিথিলা কেড়ে নিয়ে আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ওকে ছাড়ব না মাম, আমি মিথিলাকে ছাড়ব না। মিথিলা, কি বলতে চাস তুই? আকাশের জীবন থেকে তোকে সরে যেতে হবে। অসম্ভব। এই ভার্সিটি থেকে যদি চলে যেতে বলিস চলে যেতে পারবো। তোর আর আমার বান্ধবীর সম্পর্ক যদি মুছে ফেলতে বলিস তাও পারব, কিন্তু আকাশের জীবন থেকে আমি সরে যেতে পারবো না। কেন পারবি না? কেন? আকাশ আমার ভালোবাসা, আমি মানি না তোর ভালোবাসা। আকাশ শুধু আমার, ওই নীল আকাশের স্বপ্নের স্বপ্নের মতো আমার হৃদয়ে বুনেছি। আমার এই হৃদয় ভেঙে চুরে আকাশকে তুই ছিনিয়ে নিতে পারবি না মিথিলা। আকাশ আর আমি যদি ঠিক থাকি আর আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমার জীবন থেকে আকাশকে তুই কেড়ে নিতে পারবি না অধরা। আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, আকাশের জীবন থেকে তোকে সরে যেতেই হবে। আমার ভালোবাসা যুদ্ধ করে দেশ জয় করা যায়, ভালোবেসে মানুষের মন জয় করা অনেক কঠিন বাবু। কিন্তু
আকাশ সহজেই মিথিলা আর অধরার মন জয় করে ফেলেছে। আকাশ দুই নৌকায় পা দিছে, দুই হাতে দুইটা বড় বল মাছ ধরে রাখছে। এখন আমাকে কি করতে হবে? নৌকা দুইটা ফারাক করে দিলেই আকাশ চেগায়া পানিতে পড়ে যাইব, বোয়াল মাছ দুইটা ছুটে যাইব। তোমার বোয়াল তুমি যাতা মাইরা দূরা লাইবা। তারেক, তুমি ভালোবাসো আকাশকে, বাট আকাশ ভালোবাসে মিথিলাকে, তেমনি আমি ভালোবাসি মিথিলাকে, মিথিলা ভালোবাসে আকাশকে। তুমি যদি আমাদের রোডম্যাপ অনুযায়ী গুটি চালাতে পারো। গুটি? রোডম্যাপ? টেকি, এই রোডম্যাপ অনুযায়ী কাজ করলেই তুমি পাবে আকাশকে আর আমি ফিরে পাবো মিথিলাকে। রাইট। রোড ম্যাপ অনুযায়ী সুলতান চৌধুরী হবে আমার ট্রাম কার্ড। ইজ্জত আলী, ডার্লিং এ খাবার দে। আরে তোমরা কিভাবে রান্না করো? তরকারি তো লাল হয় কি করে? ছাল তরকারি খেলে তোমাদের সাহেবের ক্ষতি হবে। অধরা, বাড়িতে এত চাকর বাকর থাকতে তুমি কেন এসব করছো? ওগো, চাকর বাকর দিয়ে কি কর্তার সেবা হয়? দেখো অধরা, মিথিলা বাড়ি এসে যদি দেখে তুমি এসব করছো তাহলে তো আমাকে মন্দ বলবে। না গো, মিথিলা সে মেয়েই নয়। আমি কাল রাতে স্বপ্ন দেখেছি, এই সংসারের দায়িত্ব না নিলে আমার পাপ হবে। অধরা, কি হলো? বসো। আজ দাঁড়াও ড্যাড। মামুনি, কি হয়েছে? কোথায় ছিলে সারাদিন? তুমি আমাকে যেভাবে বলছো আমার মনে হচ্ছে তুমি আমার বিজ্ঞ মা আর আমি তোমার অবাধ্য সন্তান। হেয়ালি ছেড়ে কোথায় ছিলে সারাদিন সেটা বলো। ও, যেখানে আমার কর্মস্থল সেখানেই ছিলাম। মিথ্যে কথা! আমার বান্ধবী অধরাকে নিয়ে তুমি সারাদিন ঘুরে ঘুরে বেরিয়েছো। ও, ব্যাপারটা তাহলে তুমি ভালো করেই জানো। আর জানবে না কেন? কারণ দুদিন পর তোমাকে সবকিছু মেনে নিতেই হবে। তার মানে তুমি অধরাকে স্ত্রীর অধিকার দিয়ে এই চৌধুরী মহলে তুলবে? আশা করছি আমি তোমার সমর্থন পাবো। অসম্ভব। আমি বেঁচে থাকতে অধরাকে কোনোদিন মা বলে পরিচয় দিতে পারবো না। দেখো মিথিলা, তোমার মাকে হারিয়ে সারাটা জীবন আমি তোমার জন্য ত্যাগ স্বীকার করেছি, সংসারের সুখ শান্তি বিসর্জন দিয়েছি, তাই সুমনের হাতে তোমাকে তুলে দিয়ে বাকি জীবনটা আমি অধরাকে নিয়ে কাটাতে চাই। না না ড্যাড, এ হয় না, হতে পারে না ড্যাড। কেন হতে পারে না? আমার পছন্দের পাত্র সুমনকে উপেক্ষা করে তুমি যদি আকাশকে তোমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারো তাহলে কেন তুমি অধরাকে মায়ের মর্যাদা দিতে পারবে না? ড্যাড, তুমি অধরার মতো আমার বিপক্ষে কথা বলছো? তুমি তুমি জানো না ড্যাড, এই এই সব ওই অধরার চক্রান্ত। ড্যাড, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি, ওই অধরাকে আমি কোনোদিন মা হিসেবে মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। দিস ইজ মাই ফাইনাল। মিথিলা, মিথিলা, হোয়াট? আমি তোর আকাশকে তোর জীবন থেকে কেড়ে নেইনি, কিন্তু প্রেম প্রতিহিংসায় প্রতিশোধ নেবার জন্য বান্ধবী পিতার সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছিস। ছলনা কাকে বলে অধরা তো জানে না। আমি তোর আর আকাশের দুর্ঘটনার শিকার হয়ে একটা সুখের ঘর বাঁধতে যাচ্ছি, দ্যাটস অল। এ হয় না, হতে পারে না অধরা। আমার আমার এত বড় সর্বনাশ তুই করিস না।
কিসের সর্বনাশ? আকাশ কি নি তুই ঘর বাঁধার স্বপ্ন দেখেছিস? আমি তো বলিনি তুই আমার সর্বনাশ করেছিস। শুধু বলেছিলাম আকাশের জীবন থেকে তুই সরে যা, কারণ আমিও যে আকাশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তুই সরে যাসনি। তাই সুলতান চৌধুরীর সম্মতিক্রমে তাকে আমি বিয়ে করতে যাচ্ছি, তাতে তোর বাধা দেবার তো কোনো অধিকার নেই। হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে। আমি সুলতান চৌধুরীর রক্তের সন্তান, তুই আমার বান্ধবী, আমার পিতা যে তোর পিতার সমান। সো হোয়াট, পৃথিবীর অনেক মেয়ে তো বান্ধবীর পিতাকে বিয়ে করে ঘর করছে। তাছাড়া আমি তো আর তোর মায়ের ঘর ভাঙছি না। তাই বলি আমি কোনোদিন পারবো না তোকে আমার হারানো মায়ের মর্যাদা দিতে। তাহলে আকাশের হাত ধরে অবাধ্য পিতাকে ত্যাজ্য করে তার বিষয় সম্পত্তি সব কিছু ছেড়ে তুই চলে যাবি, তাতে আমার আর সুলতান চৌধুরীর বিন্দুমাত্র ক্ষতি হবে বলে আমি মনে করি না। আকাশকে ভালোবাসার কারণে তুই আমাকে এত বড় শাস্তি দিস না ধরা। ও শিট, ইউ জাস্ট লস্ট অফ এনাফ টাইম। ওদিকে চৌধুরী আমার জন্য অপেক্ষা করছে। ইউ রাবিশ। ওয়েল্ডিং চেক করো মিস্টার ইয়াকু। यस, বাংলাদেশি ওয়ার্কাররা খুব ভালো কাজ করে। রাইট, আই এম শিওর ভবিষ্যতে বাংলাদেশ যাহা শিল্পী ইন্টারন্যাশনাল মার্কেট পাবে। ইউ, তোমাকে চিন্তিত মনে হচ্ছে মিস্টার কালিয়া। এনি প্রবলেম? ইম্পর্টেন্ট কিছু বলবে? यस, এজিএম গাঙ্গুয়ার হুকুম, এখানে কাজ করতে হলে 10% কমিশন দিতে হবে। মিস্টার ইয়াকু, কমিশন? এটা তো চাঁদাবাজি। আপনি তো বলেছেন আপনি বাংলার বাপ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সব সন্ত্রাসীদের আপনি কন্ট্রোল করেন? কমন কমন মিস্টার চুচেং, কুল ডাউন। সুন্দরবনে যেমন বাঘ থাকে তেমনি হরিণ বান্দর খ্যাকশিয়ালও থাকে। ওরা খ্যাকশিয়াল, ওরাই বাঘের খাবার। সময় ও সুযোগ মতো আমি ওদের খেয়ে ফেলবো। আই উইল প্লে গেম, ট্রিক্স এন্ড পলিটিক্স। রাইট, ডান মিস্টার কালিয়া। আই উইল রিকোয়েস্ট মাই বিগ বস অ্যাবাউট ইউর 10% কমিশন। মানে এখানে আপনার কাতারে কোর্ট করা আছে। ইওর ডিসচার্জ লেটার, টেক ইট নাও, ইউ গেট আউট। ম্যাডাম, শাট আপ ইউ সন অফ এ বিচ, আউট, গেট আউট। আমাদের 2 নম্বরের ধান্দাবাজির কথা
ওই ইয়াকু মমতাজ খানের কাছে ফাঁস করে দিয়েছে। তাই গাঙ্গুয়াকে চাকরি থেকে বরখাস্ত করেছে। গাঙ্গুয়ার সর্বনাশ, আর আবার ফাগুন মাস। তাই টাকার বদলে ডলার ইনকাম করা এখনই সময়। এই ইয়াকুবের সাথে টক্কর দিতে গিয়ে গভীর অন্ধকূপে পড়েছে এজিএম গাঙ্গুয়া। এবার কামিয়ার পালা। আমাদের বস গাঙ্গুয়ার চাকুরি চলে গেছে। ভেবেছিস আমাদের 10% কমিশন তোরাগাবি? অসম্ভব। অবশ্যই, যেমন আমাকে দেখিয়ে তোরা 20 লক্ষ টাকা খাচ্ছিস, তেমন তোদেরকে দেখিয়ে 10% কমিশন আমরা ভাগাভাগি করে খাবো। টাইম নাই ইয়াকুব, তোর বেলা শেষ, খেলা খতম। মমতাজ বেগম আমার বসকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আমিও তোদের দুনিয়া থেকে বরখাস্ত করবো, জাহান্নামে পাঠাবো। বস কি পাখে রাস্তা নাই, খ্যাকশিয়ালে তুই, আর সহ্য হচ্ছে না, তোর পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে পিটিয়ে মারবো। হাঙ্গু হাঙ্গু আমি চাইনিজ ওই হিংস্র দানবটাকে ফালি ফালি করে খেতে আমি কুত্তা দেখাবো। তুই পিছন থেকে পেয়াকুব পাড়ায় নো টেনশন,
তুমি বরখাস্ত হয়েছো। আরে আমি তো বহাল আছি। প্রত্যেক মাসের এক তারিখে তোমার হাত খরচা পেট খরচা সব আমি চালাবো। আমি দান খয়রাত নিতে চাই না। তোমাকে আমি খান গ্রুপ অফ কোম্পানিতে চাকরি দিয়েছিলাম, আমাকে দুই নম্বর কাজে সহযোগিতা করার জন্য। লাভের 50% তোমাকে আমি দিয়েছি। আমিও তোমাকে লাভের 50% দেব। প্রমিস। থ্যাংক ইউ। দেখে কথাটা মনে রেখো। 50-50। হ্যাঁ বল সোমা। ভাবতে অবাক লাগছে, শেষ পর্যন্ত বান্ধবীকে মা বলে ডাকবি? কি কি বলতে চাস সোমা? শুনেছি অধরা তোর ড্যাডি সুলতান চৌধুরীকে বিয়ে করবে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে এসে দেখ উত্তরা শপিং প্যারাডাইস মলে, তোর ড্যাডি অধরাকে নিয়ে বিয়ে শপিং করছে। বিশ্বাস না হলে এসে দেখ উত্তরা শপিং প্যারাডাইস মলে, তোর ড্যাডি অধরাকে নিয়ে বিয়ে শপিং করছে। উত্তরা শপিং প্যারাডাইস মলে, তোর ড্যাডি অধরাকে নিয়ে বিয়ে শপিং করছে। না না, হতে পারে না। কিছুতেই না। তুমি আমার পছন্দের জিনিসগুলো কিনে দিয়েছো। পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে। তোমার সব বান্ধবীদেরকে বিয়েতে ইনভাইট করবে, ওকে? অবশ্যই দাওয়াত দেবে। প্রেম মহব্বত দিয়ে তোমাকে বরণ করতে এসেছি। এ লট অফ লাভ, টেক ইট ডার্লিং। তুমি ভুল করছো সুমন, আমার হৃদয়ের প্রেম বাগানে আকাশ নামের ফুলটি চির অম্লান হয়ে ফুটে আছে। ভুল তুমি করছো মিথিলা। আকাশ নামের শুকনো ফুলটি তোমার বান্ধবী অধরার হৃদয় বাগানে ফুটে আছে। একটি ফুল দুটি বাগানে ফুটতে পারে না। ভ্রমর যেমন ফুলে ফুলে ঘুরে মধু খায়, তেমনি আকাশও তোমাদের দুজনের সাথে ভণ্ড প্রেমিক সেজে মিথ্যে প্রেমের অভিনয় করছে। হিজ এ লায়ার, লুফার, চিট। শাট ইওর মাউথ। তুমি কি ভেবেছো মিথ্যে অপবাদ দিয়ে আকাশকে আমার অন্তর থেকে ডাইভার্ট করে তুমি ইন করবে? নো, নেভার। আকাশ মাই হার্ট, আকাশ মাই লাভ, সো ইউ আউট। নইলে চিৎকার করে লোক জড়ো করবো, পুলিশ ডেকে তোমাকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেব। মানে মানে কেটে পড়ো। আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মিথিলা আবার আজ ওকে আমি খুন করে ফেলবো।
Are you mad? Don't shout! মিথিলার অধরা জীবন নিয়ে প্রেম প্রেম খেলছিস? গরিব পাঁচটারের ছেলে হয়ে দুজন শিল্পপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ভেবেছিস একটাকে পেলেই হলো, তাই না? What nonsense you are talking! Shut up! You are a rascal, bloody! But আমি সবসময় সত্য কথা বলি, যদি ভালো চাস মিথিলার জীবন থেকে সরে গিয়ে অধরাকে আপন করে নে। এই মিস্টার, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি কথা বলার কে? মিথিলা আমার ভাগ্যদাতা। মিথিলার জন্ম আমার জন্য, মিথিলার বিয়ে আমার সাথেই হবে, আমি মিথিলার হবু স্বামী। ইউ মাই ফুট, মিথিলা আমার প্রেম, মিথিলা আমার স্বপ্ন, মিথিলা আমার ভালোবাসা। এই লুফার, আরেকবার মিথিলার নাম নিলে তোর মুখের ম্যাপ থেকে নাকটা এক ঘুষিতে ডিলিট করে ফেলবো। মিথিলা, তুই আমার মুখ থেকে মিথিলার নাম ডিলিট করতে চাস? বাট তোর বুক থেকে আমি মিথিলার নাম চিরতরে মুছে ফেলবো। আমার ছাত্র হয়ে রাস্তায় মারামারি করো? এই ছেলে, তুমি যাও, যাও, এড়াও, নাকটা চেপে আমার সাথে চলো, ফার্মেসিতে যেতে হবে, আসো। কেন কেন তুমি আমাকে ভুল বুঝছো মামুনি? সারাটা জীবন আমি তোমার জন্য ত্যাগ স্বীকার করেছি, অর্থ বিষয় সম্পত্তি সব আমি তোমার জন্য পরিশ্রম করে গড়েছি। তোমার মাকে হারিয়ে সংসারের সুখ আমি পাইনি। ড্যাড, তুমি বিয়ে করে ঘর বাঁধবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আমার বান্ধবী অধরাকে তুমি বিয়ে করো না, প্লিজ। মিথিলা, না না ড্যাড, আমি তোমার কোনো আপত্তি শুনবো না। অধরার জীবন থেকে তুমি সরে গিয়ে আমাকে আর আকাশকে। স্টপ, স্টপ মিথিলা, সুমনের কথা ভেবে তুমি আকাশকে ভুলে যাও। না, আকাশকে আমি ভুলে যেতে পারবো না, কিছুতেই না। তাহলে আমি অধরার জীবন থেকে সরে যেতে পারবো না, কিছুতেই না। দাঁড়াও ড্যাড, অধরাকে তুমি বিয়ে করবে, এটাই তোমার শেষ কথা? Yes, this is my final decision.
a lot of love. Take it, darling. হৃদয়ে ফেসবুকে তোমার ছবি গেঁথে রেখেছি, এত সহজেই ডিলেট করে দিতে পারবে না মিথিলা। ঠিক এমনই একটা রাগমুখের ছবি আঁকবো প্রকৃতির সমস্ত রং দিয়ে, ছবিটি হৃদয়ের ক্যানভাসে অনন্তকাল জীবন্ত হয়ে থাকবে। সমাজের চোখে ড্যাডিকে আমি ছোট হতে দেব না, আমার ভালোবাসাকে ত্যাগ করব, আকাশকে ভুলে যাব, ভুলে যাব আমি আকাশকে। তার মানে ওই সুমনকে জীবন সঙ্গী করবে বলে পারিবারিক সিদ্ধান্ত মেনে নিয়েছো? সুমনকে তুমিও ভালোবাসো? আকাশ, আমি জানতাম না, ড্যাডি ছোটবেলায় তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন। তাহলে মিথ্যে প্রেমের অভিনয় করে কেন তুমি আমার জীবন নিয়ে জুয়া খেললে? তোমার জীবন নিয়ে জুয়া খেলিনি, তোমার সাথে কোনো অভিনয় করিনি। নিশ্চয় অধরা তোমাকে কিছু বলেছে? না না, অধরা আমাকে কিচ্ছু বলেনি, অধরা আমাকে কিচ্ছু বলেনি। আই এম শিওর অধরা অবশ্যই কিছু বলেছে। সুলতান চৌধুরী, মিথিলাকে বিদেশে পাঠিয়ে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। অধরা, অধরা! আকাশ, কি হয়েছে? একেবারে বেডরুমে? তুই তো আমার সেই বান্ধবী, নিজের জীবন বাজি রেখে যার সম্মান আমি বাঁচিয়েছিলাম, যার চরিত্রে কখনো কলঙ্কের দাগ পর্যন্ত লাগতে দেইনি, সেই তুই কেন আমার স্বপ্নের বাগান ভেঙে তছনছ করে দিলি? স্বপ্নের বাগান? হ্যাঁ, মিথিলাকে আমি ভালোবাসি। মিথিলা কেন আমার জীবন থেকে সরে গেল বল? হয়তো মিথিলা বুঝতে পেরেছে তুই আমার স্বপ্ন, তুই আমার ভালোবাসা। মিথিলা কিছুই বুঝতে পারেনি, তুই ওকে ভুল বুঝিয়েছিস, এমন কিছু তুই ওকে বলেছিস যার কারণে ও আমার জীবন থেকে সরে যেতে যাচ্ছে। মিথিলা যদি তোর জীবন থেকে সরে না যায়, তাহলে মিথিলার বাবা সুলতান চৌধুরীকে বিয়ে করবো আমি। সেই লজ্জায় মিথিলা সবাইকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে। মিথিলাকে চৌধুরী বাড়ি থেকে আউট করে সুলতান চৌধুরীকে বিয়ে করবো আমি। পিতার সমতুল্য বান্ধবীর বাবাকে বিয়ে? আই হেট ইউ। মিথিলার বাবাকে আমি? তুই আমার মনটা বুঝতে পারলি না আকাশ, তুই আমাকে বুঝতে চাইলি না আকাশ। অধরাকে সুলতান চৌধুরী বিয়ে করবে? সত্য কথাই কইতাছি খালাম্মা, এই বুড়ো বয়সে সুলতান চৌধুরী মেয়ের বান্ধবীকে বিয়ে করবে? ও শিট, অসম্ভব। আমার মেয়ে এত নির্বোধ নয় যে পিতার সমতুল্য সুলতান চৌধুরীকে বিয়ে করবে। তাই তো বলি, সুলতান চৌধুরীর বয়স বিবেচনা না করে তার অগাধ টাকা, বিষয় সম্পত্তির লোভ সামলাতে পারেনি আপনার মেয়ে। কথা বলুন, আমার যে ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পত্তি রয়েছে, ওই রকম 10টা সুলতান চৌধুরীকে কিনে সিন্ধুকে ভরে রাখার ক্ষমতা আমার আছে। আমিও তাই বলি, বেগম মমতাজ খানের কিসের অভাব যে তার একমাত্র মেয়েকে ওই বুড়ো হ্যাগারের সাথে বিয়ে দিচ্ছে? ওই ও সাজাব, কে আপনি, কি আপনার পরিচয়? আমার অধরার সম্বন্ধে মিথ্যা অপবাদ দেওয়ার স্পর্ধা আপনি কোথায় পেলেন? স্পর্ধা নয় মমতাজ খান, চৌধুরী মঞ্জিলে গেলেই বুঝতে পারবেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী।
গুড বাই। এ আমি কি শুনলাম অধরা, ওই চৌধুরী মঞ্জিলে গিয়ে এর সত্যতা আমাকে যাচাই করতেই হবে, করতেই হবে। ওয়েলকাম, কি বলতে চান আপনি? কন্যা সমতুল্য একটি মেয়েকে চৌধুরী মঞ্জিলের বধূ করার জন্য তার জীবন নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? প্রশ্নের উত্তরটা অধরাই ভালো দিতে পারবে। না, জবাব দিতে আপনাকে মমতাজ খানের কাছেই দিতে হবে। অধরা স্বইচ্ছায় আমার জীবন সঙ্গিনী হবার সম্মতি জানিয়েছে। মুখে লাগাম দে কথা বলন চৌধুরী, নইলে পরিণতি খুব খারাপ হবে। ওই ইউসুফ, আমার পারিবারিক ব্যাপারে তুমি কথা বলার কে? আরে এখন তো শুধু কথাই বলছি, আপনি যদি আমার মেয়ের জীবন থেকে সরে না দাঁড়ান তাহলে আমি আপনাকে রেহাই দেব, কথাটা মনে রাখবেন। শুনে রাখো সবাই, অধরা হরিণে আর আমি বাঘ, আর এই বাঘের খাবার খেতে চাই ওই বুড়ো ছাগল সুলতান চৌধুরী। অধরাকে আমি ধরবই চলে বলে কলে কৌশলে, রাজত্ব আর রাজকন্যা দুটোকে আমি কব্জায় আনতে চাই। বলো তোমরা এখন প্রস্তুত? Yes! অধরা কোথায় যাচ্ছিস? আজ আমার বিয়ে। হোয়াট? অর্থ প্রাচুর্য আর শান শওকতের মধ্যে আমি তোকে মানুষ করেছি, কিন্তু কিন্তু কেন তুই ওই সুলতান চৌধুরীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? বল বল, তোর কিসের অভাব? ভালোবাসার জন্য মম। আমি কি তোকে মায়ের ভালোবাসা দেইনি? হ্যাঁ হ্যাঁ দিয়েছো, মায়ের ভালোবাসা বড় হলেও যে আকাশকে আমি সারা জীবনের সাথী মনে করে ভালোবেসেছি সেই আকাশকে ওই চৌধুরী কন্যা মিথিলা কেড়ে নিয়েছে, তাই ওর বাবাকে বিয়ে করে আমি ওকে আকাশের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাই। মিথিলা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আকাশ তো আমার জীবনে ফিরে আসেনি। কেন তুমি আকাশের বাড়িতে গিয়ে আকাশের সঙ্গে আমার বিয়ের কথা পাকা করনি? তাই সুলতান চৌধুরীকে বিয়ে করে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিতে চাই, ভালোবাসার কোনো বয়স নেই। না না মম, জীবনটা তুই নষ্ট করিস না, আমি আকাশদের বাড়িতে যাব, আকাশের হাতেই আমি তোকে তুলে দেব। বিশ্বাস করি না, আমি এখন ফেয়ারলুক বিউটি পার্লারে যাব, মনের মতো বসে যে সন্ধ্যায় চৌধুরী মঞ্জিলের বধূ হব। হ্যাঁ গুড বাই। অধরা অধরা যাস রে মা, আমার কথা শুন, যাস রে। বস, ফেয়ার লুক বিউটি পার্লার অধরাকে। থ্যাংক ইউ, খোদা হাফেজ। আবার আসবেন, আবার আসবেন, বাই। একেবারে গুলি কইরা মাথা নাই সাজরা করে বন্ধ। বল, অধরাকে তুলে এনেছি। বলো হামদু, অধরাকে ওই সুলতান চৌধুরী কিডন্যাপ করেছে। আমি জানতে পেরেছি অধরাকে আসে বিয়ে করবে। আমার জীবন থাকে আমি কিছুতেই হতে দেব না হামদু, চৌধুরী মেয়ে মিথিলাকে খুঁজে বের করো, তারপর তাকে কিডন্যাপ করে আমার বাগান বাড়িতে নিয়ে যাও, আমার মেয়েকে ছেড়ে দিলেই
মিথিলাকে আমি মুক্ত করে দেব। ওকে ম্যাম, এবার আমি এক ঢিলে দুই পাখি মারব। অধরাকে আগে ধরেছি, এবার ধরব মিথিলাকে। আমার কথা শোন মিথিলা, কথা শোন মিথিলা, আমার কথা শোন। ছেড়ে দে আমাকে, যাস নে, একটু দাঁড়া। আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যাব। মিথিলা আমার কথা শোন, আমার জন্য কাউকে ভাবতে হবে না, প্লিজ আমাকে যেতে দে। কোথায় যাচ্ছ মিথিলা? কে তুমি? জায়গা মতো নিয়ে গেলে বুঝতে পারবি আমি কে। তোর এত বড় বুকের পাটা, মিথিলাকে জোর করে তুলে নিয়ে যাবি? আমি হামদো। মিথিলা আমার জীবন, মিথিলা আমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ছাড়া কি মানুষ বাঁচতে পারে? মেরে ফেল ওকে। কি বলছো তুমি? সুমন বাধা দিয়েছিল, অনেক চেষ্টা করে রক্ষা করতে পারিনি। আকাশকে খবরটা দিয়েছি আঙ্কেল। গুন্ডাকে তুমি চিনতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, মিথিলা কিডন্যাপ হয়েছে। এতে অবাক হওয়ার কিছুই নেই। আমার মেয়েকে ফিরিয়ে দিলেই আপনার মেয়েকেও আপনি ফিরিয়ে পাবেন। ফিরিয়ে দেব মানে? ফোনিতা করে কোনো লাভ নেই মিস্টার সুলতান চৌধুরী। অধরাকে বিয়ে করবেন বলেই জোর করে আপনি ওকে তুলে এনেছেন। মুখ সামলে কথা বলুন, অধরাকে তুলে আনবো আমি? এই আপনি বিশ্বাস করেন কিভাবে? অধরাকে আপনি বিয়ে করতে চাননি? হ্যাঁ চেয়েছি, কিন্তু সেটা ছিল আমার আর অধরার শুধু অভিনয়। অভিনয়? হ্যাঁ অভিনয়। অধর আকাশকে ভালোবাসে, আর আকাশ ভালোবাসে মিথিলাকে। আকাশকে জীবন সাথী হিসেবে পাবার জন্যে অধরা আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। মিথিলাকে আমার বন্ধুর ছেলে সুমনের সাথে বিয়ে দেব বলে ছোটবেলায় কথা দিয়ে রেখেছিলাম। এই বিয়ে না হলে আমার ওয়াদা ভঙ্গ হবে, আমি বিবেকের দংশনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, ছারখার হয়ে যাব। তাহলে অধরাকে কিডন্যাপ করলো কে? আমি জানি, অধরা আর মিথিলাকে কিডন্যাপ করেছে হামদু। হামদু? সব ওই হামদুর চক্রান্ত। বিশ্বাস করো আকাশ, মিথিলার জন্য যদি জীবন দিতে হয় তাও আমি দেব, তবু আমি আমার ভালোবাসাকে অপবিত্র হতে দেব না। আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না সুমন। ওই শয়তানদের কবল থেকে মিথিলাকে উদ্ধার করে ওকে আমি নিজে তোমার হাতে তুলে দেব। আমি জানি
হামদু ওদের কোথায় নিয়ে গেছে? আরে আমাদের দুটোই পছন্দ হয়ে গেছে। বুঝেছি তোমার এখন কার্তিক মাস, সব কুমারী মেয়ে তোমার পছন্দ। রসিক বন্ধু আমার, আমাদের শর্ত অনুযায়ী লাভের 50%, জান মালেরও 50%, রাইট? বুঝতে পেরেছি। এই দুজন সুন্দরীর মধ্যে একজনকে তোমাকে দিতে হবে, তাই তো? জাস্ট লাইক এ গুড বয়, লটারির মাধ্যমে পেতে হবে। ওকে ডান, শাপলা ফুল উঠলে অধরা হবে আমার। ওকে, তুমি হেরে গেলে বন্ধু, অধরা এখন আমার। চাল একটা হলেই হলো, একের চাল তার আবার কারা রাকারা। ওলে ওলে চিনামনি, এখন আদর সোহাগ নয়, বিয়ে করে হালাল করে নিতে হবে। বউয়ের বোঝা কান্দে নেবো, ক্ষতি কি? শ্বশুরের টাকায় সারা জীবন ফুর্তি করবে, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা সব যোজনার 50-50। তোদের এই দুঃস্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আমরা মরে গেলেও তোদেরকে বিয়ে করব না। হ্যাঁ বন্ধু, কি বলে? প্রথম প্রথম নারীরা এমন গরম কথাই বলে, শেষে আদর সোহাগ পেলে গরম থেকে নরম হয়ে যায়। তোর মা আমাকে স্থান অফ বিষ মানে কুত্তার বাচ্চা গালি দিয়ে বিনা দোষে চাকরি থেকে বরখাস্ত করেছিল, আজ তোকে বিয়ে করে এর প্রতিশোধ নেব। এই কুত্তার বাচ্চাটাকে একদিন মমতাজ বেগম তোর মা আমাকে জামাই হিসাবে বরণ করবে। কাজী কোথায়? কাজী হাজির। অধরার মিথিলাকে সন্ত্রাসীরা জিম্মি করেছে। বুদ্ধি কইরা ওকে উদ্ধার করতে হইব। এই দেখো ওর চোখ পাতে নাই কেন? চোখ পাত বস, কাজিন নাতি অন্ধ। আমি কানে শুনি, আমি চোখকে দেখি মাগার কানে শুনি না। হ্যাঁ এই কাজের চোখ খুলে দে, চলে যা। জি বস। অন্ধ আর বয়রা কাজে দিয়ে বিয়ে পড়াবে কেমন করে? আমরা রাজি না। জোর করে হাত পা বেঁধে বিয়ে হয় না বাবু, জবাই করা হয়। আমি এমন বশীকরণ তন্ত্র মন্ত্র জানি, পাত্রী 14 গোষ্ঠী পর্যন্ত রাজি হইব। শুরু করো তোমার তন্ত্র মন্ত্র। একটি শর্ত, কুপুরি কালাম পড়ব, পাত্রীবাদে যে শুনব বয়রা হইয়া যাইব, অন্ধ হইয়া যাইব। বলে কি? কানে আঙ্গুল দেন। আরে ওই বে কানে আঙ্গুল দেন, আঙ্গুল দেন। কেডারে রাজি হইয়া যাও, সলনার আশ্রয় নিতেইব, ওগরে বোকা বানাই তুইব। আমি ব্যবস্থা করতাছি। এই আঙ্গুল খোলো খোলো, তোমরা রাজি হও? আমরা রাজি। পাঁচশ দয়, এবার দুমদাম করে বিয়ের আয়োজন করা হোক। আমি নিজ হাতে তোমাকে খাওয়াবো, বসো না। শুরু করো। কি বলছো ইজ্জত ভাই? একটু মিশার কথা কই নাই আপা। অধরা আপা বাড়ির গিন্নির মতো সাহেবরে পাশে বসে দেখা হইলো। হো আপা, আবার কইলো সাহেবের দায়িত্ব না নিলে তার নাকি পাপ হইব। হোয়াট,
ড্যাডি কিছুই বললে না কি আর কই মুয়াপা পুরুষ মানুষের মন বদলাই দেয় কতক্ষণ ড্যাডি তো এসব করার কথা নয় আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য অধরা এসব করছে তোমার মতো একজন স্বনামধন্য শিল্পপতি আমার জীবনে যদি স্বামী হয়ে আসে তবেই আমি ধন্য তোমার বান্ধবী মানে আমার মেয়ে মিথিলা আমাদের এই বন্ধন কি মেনে নেবে মিথিলা মানুক বা নাই মানুক তাতে আমার কিছু যায় আসে না চৌধুরী আমি তোমার নিঃসঙ্গ জীবনের একাকিত্বকে মুছে দিতে চাই মিথিলাকে ছোট রেখে মিথিলার মা মারা যায় শুধু মিথিলার কথা ভেবে এই সংসারে অন্য কোনো নারীকে আমি স্ত্রীর অধিকার দিইনি মিথিলা তো আমার খুব কাছের বন্ধু মায়ের অধিকার দিয়ে আমি ওকে সারা জীবন বন্ধুর মতো ভালোবাসা দেব যদি মনে করো আমার এই জীবনে এলে তুমি সুখী হবে তাহলে মোস্ট ওয়েলকাম অধরা তোমাকে নিয়ে আমি আবার ঘর বাঁধতে প্রস্তুত গুড নাইট চৌধুরী আরে মামুনি একটা জরুরি কথা তোমাকে বলতে এসেছি ড্যাড মামুনি নাও আই এম সো টায়ার্ড কাল তোমার কথা শুনবো ও আচ্ছা মিথিলা কি অধরাকে নিয়ে আমাকে সন্দেহ করছে মিস্টার ইয়াকোভ সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই বন্ধু হতে চাই মিস্টার ইয়াকোভ আবারও সন্ত্রাসী হাজির এনি প্রবলেম নো 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 প্রবলেম ওদেরকে আমি কন্ট্রোল করেছি কন্ট্রোল না উই আর ফ্রেন্ডস ইয়েস ইফ ইউ ডোন্ট মাইন্ড উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ রিল্যাক্স আমি তোমাদের সৌজন্যে পার্টি দেব থ্যাঙ্ক ইউ ওকে ওকে ডান গুড আইডিয়া ভাগো ভাগো Oh!
বিয়ে করবি হারামির বাচ্চা? তুই কি জানিস অধর আমার প্রেম, অধর আমার ভালোবাসা। জানিস না মিথিলা আমার হৃৎপিণ্ড, মিথিলা আমার হার্ট, হৃৎপিণ্ড ছাড়া কি মানুষ বাঁচতে পারে? মিথিলা আমার প্রেম, মিথিলা আমার ভালোবাসা। বিশ্বাসঘাতক বেঈমান, আমাকে ক্ষমা করে দেন ম্যাম। ক্ষমা? তোর মতো জানোয়ার কে নিয়ে জানো কে? মিথিলা, মিথিলা, আমাকে তুই ভুল বুঝিস না মা, তুই আমার মেয়ে। অধরা, অধরাও আমার আরেক মেয়ে। অধরা আকাশকে ভালোবাসে। আকাশকে জীবন সাথী হিসেবে পাবার জন্য অধর আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। আমার ওয়াদা রক্ষার জন্য আমি তোকে সুমনের সাথে বিয়ে দিতে চাই। চৌধুরী সাহেব, সুমন ভালোবাসে মিথিলা। কাজি হাজির, ভালোবাসার চ্যালেঞ্জে সবাই জিততা গেছে। আমাদের দুই জোড়া বিয়া এক লগে পরে দেন।